আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভিডিও আমার জব স্টাডি নিউজ চ্যানেলে নিয়ে হাজির ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিছু জেলা ব্যতীত আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সকলেই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়াও আমার চ্যানেলে মূলত নিত্য নতুন অনেক সরকারি চাকরির আপডেট রয়েছে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে তারা নিয়োগ দিয়েছে কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন পদসংখ্যা হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড ড্যাপ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদে তারা নিয়োগ দিয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের জন্য বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে সুস্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি হচ্ছে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর তিন নম্বর তারা নিয়োগ দিয়েছে ক্যাশিয়ার এখানে হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন পদসংখ্যা হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নং পয়তার নিয়োগ দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড থেকে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে গতি বিশ শব্দ বাংলায় বিশ শব্দে গতি থাকতে হবে এরপর পাঁচ নং পয়তার নিয়োগ দিয়েছে অফিস সহায়ক আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন এখানে হচ্ছে মোট পদসংখ্যা চৌদ্দটি এখানে হচ্ছে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এই পাঁচ নং পদে মূলত আপনারা নারায়ণগঞ্জ নরসিমদি কিশোরগঞ্জ নোয়াখালী সিরাজগঞ্জ নৌগাঁ নাটোর দিনাজপুর কুড়িগ্রাম যশোর বাগেরহাট ও পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করা করার কোনো প্রয়োজন নেই তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন এদিকে হচ্ছে এক থেকে তিন নং পদে মূলত কপালগঞ্জ শরীয়তপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা সিরাজগঞ্জ নৌগা বগুড়া রংপুর দিনাজপুর এবং যশোর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী দিয়েছে মূল মূল কি কী শর্তাবলী দিয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এখানে তারা বলেছে সাতাইশ তিন দু তারিখে প্রার্থীর সীমা মূলত তিন নং কমে বর্ণনা অনুযায়ী হতে হবে তবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মূলত সাতাইশ তিন দু হাজার বাইশ তারিখে কোনো প্রার্থীর বয়স আঠারো বছর পূর্ণ হলে সে আবেদন করতে পারবেন এবং কোনো প্রার্থীর বয়স ত্রিশ বছর পূর্ণ হয়ে গেলে সে আর আবেদন করতে পারবেন না তবে বিভাগীয় প্রার্থী হলে সে অবশ্যই চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নেওয়া বলে কী কী রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করার জন্য আর ডিসি ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আঠাইশ তিন দু সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ চার দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে এখানে তারা বলেছে এক থেকে চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফিপদ একশো টাকা এবং টেটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং পাঁচ নকবদের জন্য পঞ্চাশ টাকা টেটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মতো জমা দিতে হবে এরপর এখানে এস এম এস প্রক্রিয়া সহ এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল কিছু বিষয় নিয়ে বিস্তারিতভাবে বলা রয়েছে এই ছিল বন্ধুরা মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম